এক্সট্রা টাইম। ক্রমশ মহামারীর আকারে ছড়াচ্ছে ক্যান্সার। এই মারণ ব্যাধি আটকাতে বাড়াতে হবে সচেতনতা, বর্জন করতে হবে ধূমপান তামাকজাত দ্রব্য। আর ক্যান্সারের বিরুদ্ধে এই সচেতনতা বাড়াতেই এবার এগিয়ে এলেন ক্রিকেটার ফুটবলাররা। রবিবার শহরের এক শপিং মলে ক্যান্সার জয়ীদের সম্বর্ধনা জানায় গ্লোবাল ক্যান্সার ট্রাস্ট। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোই উদ্দেশ্য ছিল এই অনুষ্ঠানের। আর এখানে উপস্থিত ছিলেন কোয়েস্ট ইস্ট বেঙ্গল সিইও সঞ্জিত সেন সহ রক্ষিত ডাগর, লালরিন ডিকা, ডান মামাইয়ার আলতে, চুলোভার মতো লাল হলুদ ফুটবলার থেকে মনোজ তিওয়ারির মতো ক্রিকেটাররা। এমন উদ্যোগকে স্বাগত সবার। ক্যান্সার আমার ফ্যামিলির সঙ্গে জড়িত আছে, কেন বাবা আর এই আমাদের মধ্যে নেই বিকজ অফ ক্যান্সার। আর এখানে অনেক ক্যান্সার সার্ভাইভারকে দেখতে পাচ্ছি, যারা এই ডিফিকাল্ট ব্যাটলটা, ডিফিকাল্ট ডিজিজকে ব্যাটল করে আবার জীবনে ফিরেছে। তো তার পুরো ক্রেডিট যায় ডক্টর বিকাশ আগরওয়ালকে আর তার মিসেসকে, কেন আমি ওনার ব্যাপারে শুনেছি কি উনি কোনো ফিস নেননি এই যত সার্ভাইভার্স আছে। আর এই ধরনের সোশ্যাল কজ, নোবেল কজ ও করে বেড়ায় সব জায়গায়। তো এই ধরনের অ্যাওয়ারনেস হওয়া উচিত, শুধু বছরে একবার না, তিন মাসে একবার আমাদের সবাইকে একসঙ্গে এসে এটার জন্যে একসঙ্গে হয়ে অ্যাওয়ারনেস করানোর দরকার আছে। ফুটবল মানে হচ্ছে সিভিলাইজেশন অফ, মানে মাঠে বিক্রি। আমার মনে হয় এই স্পিরিটটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, আর কিছু স্মল মানে এটাকে বলবো ইন্সপিরেশনাল একটা যদি পার্টিসিপেশন করতে পারি, আমার মনে হয় সকলের জন্য এটা পজিটিভিটি আনবে। আর আরেকটা সুবর্ণ সুযোগ ছিল এখানে যারা ক্যান্সার পেশেন্টরা এসছে, যারা জীবনের যুদ্ধে জিতেছে, তাদের সাথে থাকা, এটা একটা আমাদের কাছে একটা সুযোগ, একটা অনার। সচেতন হলেই, চেতনা জাগলেই আপনি ওই কাজগুলো করবেন না। আমরা স্কুল, কলেজ, গ্রামাঞ্চলে, আর্মি অফিসার্স, যে কোনো জায়গা সংস্থাতে গিয়ে 215টা প্রোগ্রাম আজ পর্যন্ত করেছি। জাস্ট কি করে বাঁচা যায় ওদেরকে, মানে ইমোশনালি ইন্টারঅ্যাক্টিভ সেশন, ভয় খাওয়ানো কিংবা ডাটা দেওয়ার কোনো রোল নেই। আমাদের ক্যান্সার উইনার পেশেন্টরা, ওরা আসে অ্যান্ড ওদের সাথে এক দেড় ঘন্টার ইন্টারঅ্যাকশনে উই হ্যাভ টাচড মিলিয়ন্স অফ লাইফ জাস্ট টু প্রিভেন্ট ক্যান্সার। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।